ওম জয় তিলকনাথ সুধি ভক্তবৃন্দ সুধি দর্শকবৃন্দ এবং অতি অবশ্যই আমার বাবার এবং সেই সঙ্গে আমার প্রিয়জনেরা তোমাদের সকলকে প্রতিবারের না এবারও অন্তরের আন্তরিক ভালোবাসা আনি শুরু করছি আমাদের প্রাণের স্পন্দন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটি অতি অদ্ভুত অলৌকিক উপলব্ধির কাহিনী তাহলে চলো বন্ধুরা বহুদিন পরে আবার বলছি মাঝখানে পুজো গেল আশা করি পুজোতে সকলে খুব ভালো মতো কাটিয়েছ তাহলে চলো আর দেরি না করে আমরা শুনে নেই জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথের জয় বাবা আমার দয়ার সাগর করুণা নিধান কৃপা সিন্ধু দাদা ভাই একদমই তাই একদমই তাই আমার চোখের মনি আমার ছোট মেয়ের জীবন ফিরিয়ে দিয়েছেন তিনি দাদা ভাই আমার প্রণাম নেবেন আমি শ্রী শশী মোহন চক্রবর্তী কুচবিহার থেকে লিখছি আচ্ছা আমার ছোট মেয়ে মিষ্টু যে সময়ের কথা বলছি তখন ওর বয়স সাড়ে চার কি পাঁচ হবে বড় জোর এক দিদির দোকানে গিয়েছিল কিছু একটা একটা তবে সেই দিদিও যে খুব বড় তা নয় বয়স ওরও মেরে কেটে ছয় কি সাত হবে আমি তখন বাড়িতে ছিলাম না ওরা দুজনে মিলে বুদ্ধি করে দোকানে যায় চকলেট বা কিছু একটা আনতি বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে শুরু করেছে তখন ওরা দুজনে পুকুরের পাশ দিয়ে যেতে আচ্ছা পুকুরের পাশ দিয়ে তাড়াহুড়ো করে যেতে গিয়ে মিষ্টু আমার মেয়ে পা পিছলে পুকুরে পড়ে যায় আর ওকে ওইভাবে পুকুরে পড়ে যেতে দেখে ওর সেই দিদি মানে চীনা এতটাই ভয় পেয়ে যায় যে এক ছোটে বাড়িতে চলে যায় এবং কাউকে কিছু বলতেও পারে না ওর ধারণা পুকুরে ছোট বাচ্চারা পড়ে গেলেই একেবারে মরে যায় যাই হোক ও ছোট তাই ওকেও খুব একটা দোষ দেওয়া যায় না এদিকে এই ঘটনার প্রায় ঘন্টা খানেক পরে আমি বাড়িতে এলে মিষ্টুর খোঁজ পড়ে তখন জানতে পারা যায় যে মিষ্টু পাশের বাড়ি ত্রিনার সাথে বেরিয়েছিল ঘন্টাখানেক আগেই এরপর ওকে গিয়ে সে কথা জিজ্ঞেস করলে ও কাঁদতে কাঁদতে বলে বুনু মরে গেছে পরে ওকে শান্ত করে ওর কাছ থেকে সবটা শুনে আমরা পুকুরের কাছে গেলে ওখানেই একটু দূরে এক দাদু আমায় ডেকে বলে মিষ্টু আমাদের বাড়িতে আছে এখন ঠিক আছে তবে তুই কি বলবি তাই বাড়িতে যেতেও ভয় পাচ্ছে এরপর ওকে গিয়ে আমি নিজে বাড়িতে নিয়ে আসি যতটুকু এরপর ওর কাছ থেকে শুনে বুঝতে পারি তা অনেকটা এই রকম যে ও পুকুরে পড়ে যেতেই বাবা লোকনাথ স্বয়ং এসে ওকে জল থেকে উঠিয়ে বলে ভয় পাস নে মা এই তো আমি আছি যা এইবার এক দৌড়ে বাড়ি চলে যা দেখি তারপর আমার ভয়ে ও বাড়িতে না এসে ওই দাদুর বাড়িতে চলে যায় সবটা শুনে আমি তখন বলি সত্যি বাবা তোমার কৃপা অপার সত্যি সত্যি তুমি করুণা অবতার জয় বাবা লোকনাথের জয় হ্যাঁ জয় বাবা লোকনাথের জয় সত্যি সত্যি দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি খুব সুন্দর একটি উপলব্ধির কাহিনী আমাদের শোনালেন আমাদের বাবা তো সত্যি তাই আরও কত কত ঘটনা যে ঘটেই চলেছে প্রতিনিয়ত তার কতটুকুই বা আমরা জানতে পারছি বাবায়ের কৃপায় এই আপনারা যারা লিখে পাঠাচ্ছেন আমরা কিন্তু শুধুমাত্র ততটুকুই জানতে পারছি তাও এটা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলে আমি পাঠ করে চলেছি আমার সৌভাগ্য হচ্ছে এগুলো পাঠ করার সত্যি সত্যি যারা শুনছে তারাও যেমন ধন্য আমি নিজে পাঠ করো আমি যার পরণায় আপ্লুত এবং আনন্দিত সত্যি সত্যি বাবা তোমার কৃপা অসীম এবং অসিয়া তুলনাহীন তোমার কৃপা তবে আমি একটি কথা বারংবার বলি এবং আজকেও বলবো সেটা হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডে শত শত হাজার হাজার শত শত কোটি কোটি তোমার কৃপা সর্বত্র প্রবাহিত হচ্ছে তার কতটুকুই বা আমরা জানতে পারছি যতটুকু জানতে পারছি তাতেই আমরা ধন্য ধন্য করছি তাহলে সবটা জানতে পারলে আমরা কি করতাম তাও দুর্ভাগ্যের বিষয় আমাদের সকলে তোমার প্রতি ভরসা বিশ্বাস যেন কিছুতেই বাড়ছে না প্রচুর প্রচুর মানুষের মনে এখনো পুরোপুরি বিশ্বাস আমি তাদেরকে বলছি তোমরা সমস্ত কিছু দুবিধা দ্বন্দ্ব ছেড়ে বাবার প্রতি অসীম অকৃত্রিম অপার বিশ্বাস রেখে চলো দেখবে তোমাদের জীবনে জয় অবশ্যম্ভাবী শুধু ভক্তবৃন্দ আজ তাহলে এত পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো তোমাদের সকলের মাথায় আমাদের পরম প্রিয় বাবার অসীম করুণা অবিরাম বর্ষিত হোক এবং সেই সঙ্গে আমি যেটি বরাবর বলি বাবার প্রিয় কাজ করে চলো যাতে বাবার প্রিয় থেকে অতি প্রিয় তোমরা হয়ে উঠতে পারো কেমন আজ তাহলে এত পর্যন্ত ওম জয় তুলকনাথ ওম নমসিবাই